কেজিপির ছাত্র ছাত্রীরা কেমন আছো সব বলে আশা করি ভালোই আছো। আমি দেখো তোমাদের কেজিপির অঙ্কের বইয়ে যে যোগের চ্যাপ্টারটা রয়েছে সেই যোগ সম্পর্কে ধারণা দিয়ে একটি ভিডিও বানাচ্ছি, তোমরা প্রত্যেকে দেখবে আশা করি যোগটা বুঝতে পারবে। দেখো তোমাদের বইয়ে প্রথমে যোগ দেওয়া আছে, বইয়ের মতো যদি প্রথমে করি একটু বুঝতে অসুবিধা হতে পারে। আমি একটা যোগ দিচ্ছি, দেখো দুই আছে খাওয়া দাওয়া তিন আছে, এখন বলো যোগ করো। কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু বড়দের মতো হাত গুনে হাতের আঙুল গুনে যোগ করতে পারি না, আঙুলে গিরে গুনে যোগ করতে পারি না। আমাদেরকে কি করতে হবে যাতে আরো সহজ হয় আমাকে সেরকম ভাবে দেখতে হবে। দেখো সেরকম সহজ ভাবে দেখাতে গেলে কি করবো, দেখো এখানে কত লেখা আছে, দুই লেখা আছে, আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি দুই লেখা আছে, তাহলে এখানে আমি দুটো লাইন টানবো, দুইয়ের পাশে একটা দুটো লাইন টানবো। তারপরে দেখো কি আছে, তিন লেখা আছে, তাহলে একের তিনের পাশে একটা দুটো তিনটে লাইন টেনে দিলাম। তাহলে এখন দেখো দুই আছে বলে দুটো লাইন টেনেছি, তিন আছে বলে তিনটে লাইন টেনেছি, তাহলে এখন আমাকে বলেছে যোগ করতে হবে। আর আমরা প্রত্যেকেই জানি যোগ করলে বাড়ে, তাহলে দেখো বাড়ছে, তাহলে আমি এখানটা এখানটা মোট কটা হচ্ছে গুনে দেখি, তাহলে আমি কিন্তু যোগফলটা পেয়ে যাবো। দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে আমার হলো কত, পাঁচ। তাহলে এখানে কটা নাম্বার লাইন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে এখানে পাঁচ লিখে দেবো। দেখো আমার কিন্তু যোগটা হয়ে গেল। আচ্ছা এরকম যদি আরো একটা অঙ্ক দেখায়, দেখো এখানে আছে কত, না সাত, তারপরে আছে কত, না আট, এটাকে যোগ করতে হবে। একইভাবে করবো, কিরকম করবো, না সাতের পাশে সাতটা লাইন টানবো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, আগের পাশে আটটা লাইন টানবো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। তাহলে এখন দেখো আমাকে যোগ করতে বলেছে দুটো, একই ভাব কি করবো, আগে যেমন করেছিলাম এটা এটা যোগ মোট গুনে লিখেছিলাম ঠিক এরকম, এটা আর এটা মোট গুনে লিখে দেবো কত, খালি পেয়ে যাবো। দেখো মোট কটা হচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরো, তাহলে আমার হলো কত, পনেরো। তাহলে এখানটা আমার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো, তাহলে এখানে লিখে দেবো এক দশ পাঁচ পনেরো। দেখো আমার কিন্তু উত্তরটা হয়ে গেল। ঠিক এরকম ভাবে যেমনই যোগ থাকে না কেন আমরা খুব সহজেই করতে পারি। তোমাদের বইয়ে কিন্তু এরকম লাইন টেনে দেওয়া নেই, এটা তোমাদের সুবিধার্থে আমি দেখালাম। তোমাদের বইয়ে আছে বল দিয়ে, যদি আমি বল দিয়ে করি কি হবে, দেখো তোমাদের বইয়ের মতো যদি করি, বইয়ের প্রথম পাতাটা উল্টাও, যোগের পাতা পঁচিশ নম্বর পাতা দেখো দেওয়া আছে বল দিয়ে, প্রথমে দেওয়া আছে দুটো বল, সেটাকে যোগ করতে বলেছে, তার পাশে দেওয়া আছে তিনটে বল। একইভাবে করবো, কঠিন কিছুই নয়, আমি প্রথমে কি করেছিলাম লাইন টেনেছিলাম লাইন গুলো লিখেছিলাম ঠিক একইভাবে, এখানে লাইনের পরিবর্তে বল আছে, তাহলে আমার অসুবিধা কি আছে, আমি লাইনটা যেমন ঘুরেছিলাম সেরকম বলটাকেও গুনে লিখে দেবো। তাহলে এখানে বল আছে কত, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে আমার এখানে হয়ে যাবে কত, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা বল হয়ে গেছে। আবার দেখো এর নিচে কিন্তু সংখ্যা লেখা থাকতে পারে, যদি থাকে কি করবে, ধরো এখানে তোমার লেখা থাকবে দুটো বল আছে, এর নিচে দুই লেখা থাকবে, যোগ আছে যোগ থাকলো, তিনটে বল আছে এর নিচে তিন লেখা থাকবে, সমানটা দিয়ে তোমাকে এখানটা করতে হবে। তুমি এখানটা বলগুলো গুনে বলের সাথে গুনে তুমি লিখে দিলে যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা বল আছে, তুমি পাঁচটা বল আনলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এখন তোমার কাজ কি না এখানে বলটা গুনে এখানে লিখে দাও, তাহলে পাঁচটা গুনলাম এখানে পাঁচ লিখে দাও, তাহলে দেখো আমার এটা হয়ে গেল। এরকম যদি আর একটা অঙ্ক করি, দেখো দেখো তোমাদের বইয়েতেই আছে আর একটা, এখানে আছে চারটে বল, একটা দুটো তিনটে চারটে দিয়ে চার লেখা আছে, এটা যোগ দেওয়া আছে, তার পাশে দেখো আছে আবার চারটে বল, একটা দুটো তিনটে চারটে দিয়ে আবার চার লেখা আছে, যোগটা যেমন ছিল যোগ আছে সমান, তাহলে সমান কিন্তু এখানেও দেওয়া নেই এখানেও দেওয়া নেই। আমি কি করে করবো, আমি বলেছিলাম কি সবগুলো গুনে যটা হবে আমার ওখানে ডান দিকে সমানের পরে ততগুলো হয়ে যাবে, তাহলে দেখো এখানে হচ্ছে কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তাহলে আমার ওখানে কতগুলো হবে, আটটা হবে। দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তাহলে আমার এখানে কিন্তু আটটা বল হয়ে গেল। তাহলে এখানে যটা বল আছে গুনে আমি এখানে লিখে দেবো, কারণ কি দেখো এখানে দেখো যটা আছে এক দুই তিন চারটে চারটে লেখা আছে, এক দুই তিন চারটে আছে চারটে লেখা আছে, ঠিক একইভাবে এখানে আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা লেখা আছে, আমি এখানে আট লিখে দেবো। দেখো এই অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো, তাহলে এখানটা
বুঝতে কোনো অসুবিধা থাকছে না। তো দেখো পরের পাতাতে কি আছে আমি সেগুলো একটু দেখি। পরের পাতা ২৬ নম্বর পাতা, ২৬ নম্বর পাতাতে দিয়েছে কি সংখ্যা গুণে গোল দাগ দাও। এটা আরো সহজ জিনিস, সংখ্যা গুণে গোল দাগ দিতে বলেছে। দেখো তীর লেখা আছে, তীরের পাশে একটা ঘর কেটে দিয়েছে। আচ্ছা পাঁচ লেখা আছে, পাঁচের পাশে একটা ঘর কেটে দিয়েছে। চার লেখা আছে, চারের পাশে একটা ঘর কেটে দিয়েছে। এইভাবে কিন্তু পরপর লেখা আছে আর তার পাশে একটা করে ঘর কাটা আছে। এটা কি করতে হবে আমাকে, না সংখ্যা গুণে গোল দাগ দিতে হবে। তাহলে এখানে আমার কত লেখা আছে, তিন লেখা আছে, তাহলে আমি তিনটে গোল দাগ দেব। একটা দুটো তিন, খুবই সহজ জিনিস, বোঝার মতো কিছুই নেই, শুধু গুনবো, যতগুলো লেখা আছে তত দেখবো আর গুনে গুনে কটা বলে গে দেবো গুনবো। পাঁচ আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচ। তারপরে দেখো চার আছে, একটা দুটো তিনটে চারটে, খুব সহজ জিনিস, বাড়িতে তোমরা প্রত্যেকেই পারবে। তাহলে এগুলো আমি, তারপরে দেখো কটা আছে, দুটো আছে, তাহলে এখানে দুই লেখা থাকবে, ঘর থাকবে, দুটো বল লাগবে। তারপরে এক আছে, এক লেখা থাকবে, ঘর কাটা থাকবে, একটা বল লাগবে। তারপর একটা ছটা আছে, ছটা বল লাগলে, আটটা আছে, আটটা আসবে, তারপরে নটা আছে, নটা আসবে। তাহলে দেখো ওই সংখ্যা গুলো বল দাগ দেওয়াটা কিন্তু হয়ে গেল। তাহলে তারপরেটা কি আছে দেখো, এতক্ষণ ধরে যে যোগগুলো করছিলাম আমরা সেগুলো কিন্তু বল বা লাইন দেখে গুনে গুনে কিন্তু করে নিচ্ছিলাম। এখন কিন্তু বইতে বলে দিয়েছে যে হাতে গুনে যোগ করতে হবে। মানে এখন কিন্তু আমি আর বল গুনে বা দাড়ি টেনে সে লাইনগুলো গুনে আমি কিন্তু করতে পারবো না। আমাকে বলেছে দুই আর তিন, তাহলে দুই যোগ তিন আমাকে বলেছে কিন্তু হাতে গুনে করতে হবে। দেখো হাতে গুনতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে হাতটা কি করে গুনতে হয়। আমাদের আঙুলগুলো ধরে ধরে গুনতে হয় আর প্রত্যেকটা আঙুলকে চার ঘর ধরতে হয়। তাহলে প্রথমে আঙুলটা যদি চারটে ঘর ধরি, তাহলে এখানটা এক হচ্ছে, এখানটা দুই হচ্ছে, এখানটা তিন হচ্ছে, এবং সর্বশ্রেষ্ঠটা চার। একইভাবে এটা পাঁচ, এটা ছয়, এটা সাত, এটা আট, এরকম ভাবে যদি আমি আঙুলগুলো সব গুনতে থাকি, আমার একটা হাতে পাঁচটা আঙুল আছে, মোট চারটে করে ঘর হলে পাঁচ চারে কুড়িটা আমার ঘর হচ্ছে। তাহলে এখন আমার অত ঘরের দরকার নেই, আমার তিন আর দুই আছে, তাহলে আমি তিনের পর থেকে দুটো ঘর যাবো, তিনের পর চার, পাঁচ, আমি দু ঘর গেলাম, আমার কত হলো পাঁচ হলো। তাহলে এখানটা আমি লিখে দেবো পাঁচ। তারপরে দেখো লেখা আছে পাঁচ আর দুই। দেখো পাঁচ যদি থাকে আর এর সাথে দুই যদি যোগ করতে হয়, আমি লাইন টেনে কিন্তু করছি না, লাইন টেনে খুব সহজ, এখানে পাঁচটা লাইন টানতাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তারপর দুটো আছে দুটো লাইন টানতাম, দিয়ে মোট কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আমি সাত লিখে দিতাম। কিন্তু ওরকম করে করবো না, কেন করবো না, কারণ আমাকে বইয়ে বলে দিয়েছে হাতে গুনে করতে হবে। তাহলে হাতে গুনে মানে আমি হাতে গুনেই করবো। তাহলে এখানে দেখো পাঁচ আছে, এখানে দুই আছে, পাঁচের পরে দুটো ঘর করবো, পাঁচের পরে ছয় সাত, ছয় সাত, আমার এখানে দুটো ঘর করে সাত হলো মানে আমি এখানে সাত লিখে দিলাম। দেখো আমার এখানে কিন্তু সাতই হয়েছিল, এখানে কিন্তু অন্য কিছু হয়নি, সাতই হয়েছে। তাহলে আমি যেভাবেই করি না কেন উত্তর কিন্তু আমি একই পাবো। তাহলে যদি বলে লাইন টেনে করো, তাহলে লাইন টেনে করবো, বলে কি করতে বলে বলে কি করবো, আর হাতে গুনে করতে বলে হাতে গুনেই করবো। এরপরে দেখো আরেকটা দেখায়, একটু বড় দেখে দেখায়, আচ্ছা নয় আর পাঁচ, নয়ের সাথে পাঁচ এটা যোগ করতে হবে, হাতে গুনে করবো কিন্তু। তাহলে এখানে কত আছে, নয় আছে, এখানে আছে পাঁচ, তাহলে নয়ের পরে কি দশ, তাহলে দশ থেকে শুরু করবো, পাঁচটা ঘর গুনবো, তাহলে নয়ের পর থেকে পাঁচটা ঘর গুনবো, নয়ের পরে দশ এগারো বারো তেরো। দেখো আমার চারটে ঘর হয়েছে, পাঁচটা ঘর যারা পরে আমাকে যেতে হচ্ছে, এখানে এখান পর্যন্ত আসতে হবে, এখানে এক দুই তিন চার পাঁচ, তাহলে এখান পর্যন্ত আসবো, কি করবো, নয়ের পর থেকে দশ এগারো বারো তেরো চোদ্দ, তাহলে এখানে আমার চোদ্দ হচ্ছে, তাহলে এখানটা হয়ে যাবে আমার এক দশ চার চোদ্দ। আবার বলি দেখো নয় আছে পাঁচ আছে, নয়ের পর থেকে পাঁচটা ঘর বলবো, আমরা কি বলেছিলাম একটা আঙুলে চারটে করে ঘর, তাহলে চারটে ঘরের থেকে পাঁচটা ঘর মানে বেশি, তাহলে একটা আঙুলে পাবো না, তাহলে আমাকে কি করতে হবে দুটো আঙুল দেখতে হবে, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এখানে আমার পাঁচ হচ্ছে, পাঁচ ঘর এখানে, তাহলে এখান পর্যন্ত আমি কিন্তু গুনবো। তাহলে নয়ের পর থেকে এখানে অব্দি গুনে দেখি কতগুলো কত হয়, দশ এগারো বারো তেরো চোদ্দ, দেখো আমার চোদ্দ হচ্ছে, চোদ্দ হচ্ছে লিখেছে। ঠিক একইভাবে ধর এখানে আছে সাত, এখানে আছে আট, কি করবো সাতের পরে আট ঘর গুনবো, আট ঘর গুনতে গেলে কি একটা ঘরে চারটে করে আছে, আমি প্রথমে গুনে নেবো কত কোথায় আট হচ্ছে আমার, আমি প্রথমে নাও জানতে পারি, সেজন্য কি করবো প্রথমে গুনে দেখবো কোথায় আমার আট হচ্ছে, সেখান পর্যন্ত আমি গুনবো। দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এখানে আমার আট হচ্ছে, তাহলে সাতের পর থেকে এখান পর্যন্ত গুনবো, সাতের পর আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো, তাহলে এখানে আমার হয়ে গেল এক দশ পাঁচ পনেরো। এরকম করে দেখো খুব সহজে তোমরা কিন্তু হাতে গুনে
যোগ করতে পারবে। আবার দেখো যদি একটু বড় যোগ দেওয়া থাকে, আচ্ছা এখানে এক অঙ্কের গুলো দেওয়া ছিল, খুব সহজে আমি আঙুলের গিরে গুনে বা আঙুলের ভর গুনে করে নিলাম। এখন দেখো তোমার দেওয়া আছে 31 আর দেওয়া আছে 7, তাহলে আমি দেখো এখানে 31 এর পরে 7 গিরে যদি গুনতে পারি খুব ভালো জিনিস, 31 এর পরে 35 33 34 35 36 37 38 গুনে করে নেব। কিন্তু আমি বলবো যারা না পারবে তারা কি করবে, উপর নিচে ঢুকে নেবে, কারণ উপর নিচে যোগ কিন্তু আমরা অনেকেই করতে পারি। তাহলে দেখো 31 আছে, আমি এখানে 31 লিখে নিলাম। তারপরে দেখো একটা সংখ্যা আছে দুটো সংখ্যা নেই, এখানে যেমন একটা দুটো সংখ্যা ছিল এখানে যদি একটা সংখ্যা আছে, আর একটা সংখ্যা থাকলে আমি কিন্তু তোমাদেরকে প্রথমে বলেছিলাম ডান দিক থেকে লিখে আসতে হবে। তাহলে 7 আছে, 7টা আমি এদিকে লিখে নিলাম, তাহলে যোগ আছে বলে যোগ করলাম। তাহলে দেখো এখানে 7-এর পর 1 আছে, তাহলে 7-এর পর 1 ভাগ 7-এর পর 8, তাহলে এখানে 8 লিখে দিলাম। এখানে 3টা যেমন আছে 3টা নেমে গেল, তাহলে এখানে হয়ে গেল আমার 8। এইভাবে কিন্তু তোমরা বড় যোগগুলো করতে পারবে। তোমাদের এরকম বড় আরেকটা যোগ দেখিয়ে আমি ভিডিওটা শেষ করছি। আচ্ছা দেখো 42 তার সাথে 5, একইভাবে আমি কি বলেছি উপর নিচে লিখে নেবো। তাহলে 42 আছে, আমি 42 লিখবো, 4 10 2 42, আর এখানে একটা সংখ্যা থাকলে শেষ থেকে লিখবো 5। তাহলে এটা যোগ করলে কি করো, 5 এর পর 2 হয়, 5 এর পর 6 7, আর 4 যেমন আছে 4টা কিন্তু নেমে গেল, হয়ে গেল 4 10 7 47। তাহলে আমি এখানে করে দিলাম 4 10 7 47। দেখো বুঝতে কোনো অসুবিধা থাকার কথা নয়, প্রত্যেকেই আশা করি করতে পারবে। আর তোমাদের হাতে গুনে যোগগুলো যেটা দেওয়া আছে 44 আর 3 পর্যন্ত, এটা তোমাদের বাড়ির কাজ, এখান পর্যন্ত তোমরা বাড়িতে করবে, প্রত্যেকে প্র্যাকটিস করবে। কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে, তোমাদের হেল্প করব। আর প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানে শেষ করলাম।